গাজীপুর গাছা থানা এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাইতুল জামে মসজিদের মুয়াজ্জেম ইমরানকে আটক করেছে পুলিশ। গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার আনিসুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কলমেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শিশুটি জোহরের নামাজের পর মক্তবে পড়তে আসে। এ সময় ইমরান জোরপূর্বকভাবে শিশুকে মক্তবের চারতলা রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করলে অভিযান চালিয়ে রাত 9:30টার দিকে তাকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ইমরানের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মসজিদের ইমাম গতকালকে যখন তারাবি নামাজ শুরু করছি, তারাবি পড়তেছিলাম, তারাবি সম্ভবত 10 টাকা যাওয়ার পরে বাহিরে কিছু মানুষের আনাগোনা দেখতে পেলাম। আমি তো নামাজ পড়াইতেছি, নামাজ খতম তারাবি হয়, তারাবি পড়ানো শেষে যাতে নামাজ পড়ে যখন মোনাজ শেষ করলাম, তারপর কিছু থানার স্টাফ তারা সহ তারা কয়েকজন এবং এলাকাবাসী অনেক মানুষ একসাথে মসজিদে প্রবেশ করে জিজ্ঞাসা করে আমাকে মুয়াজ্জিনকে বললাম যে এসে মুয়াজ্জিন ওনারা ছেলেকে আমার সামনে আমার এলাকা মানে মুসলি সবাই ছিল, মসজিদ কমিটির উপস্থিত সবাই ছিল, এখানে সভাপতি সেক্রেটারি সাহেব আমার সামনে ওই ছেলেকে ধরে নিয়ে মসজিদে বেরিয়ে গেছে। আমি আর প্রশ্ন করি না, আমি কি প্রশ্ন করবো, কি এত মনে কি প্রশ্ন করছি ব্যাপার কি হয়েছে। রাজাঘাট থানাধীন কলমেশ্বর এলাকায় বাইতুল জামে মসজিদের মুয়াজ্জেম ঐশীকালে 9 বছর নিয়ে সে মক্ত পড়তে আসে নামাজের জোর নামাজের পর আসলে পরে মেয়েটি আইসক্রিম খেতে খেতে আসে মসজিদ মক্ত। তখন মুয়াজ্জেম বলে এখানে আইসক্রিম খাওয়ার জন্য তুমি চারতলা যাবে, তখন সে আসতে ছিল উপরে চারতলা যায়, মুয়াজ্জেম কিছু কিছু চারতলা উঠে, চারতলা উঠে ওখান থেকে পাক ঘর রয়েছে, পাক ঘর নিয়ে মুয়াজ্জেম মেয়েটিকে এই ছোট্ট শিশু মেয়েটিকে দর্শন করে। আমরা ত্রিপল লাইনে সোমবারটি পাই রাত্রে এশা নামাজের পর, তখন বাজে 9:30 বাজে, এই টাইমে আমরা সোমবারটি পাই। পাইলে করে দ্রুত আমাদের টিম কাজ করে সেখানে যায় যে তারপরে মেয়ে তার পরিবারের কথা বলি, কথার সত্যতা নিয়ে অভিযান পরিচালনা করা হয়। করার এক পর্যায়ে এই দর্শক ইমরানকে আটক করা হয়।